এখন যদি আমরা নিচে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমার আইডিতে কিন্তু মাত্র 102টা ফলোয়ার। ওকে, সো এই ফলোয়ার বাড়িয়ে দেখাবো। এখন যদি আমি আইডিটা রিফ্রেশ মারি তো এখন নিচে গিয়া দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমার কিন্তু 3 লাখ প্লাস ফলোয়ার হয়ে গেছে। সো এখন আপনারা ভাবতে পারেন এটা কি সত্যি, তো আমিও প্রুফ দেখিয়ে দিচ্ছি এটা সত্যি নাকি। তো এখন আমরা সিম্পলি এই 3 ডটে চলে যাবো। 3 ডটে আসার পর এই যে ভিউ অ্যাজ মানে, তো আপনারা বুঝেনি, ভিউ অ্যাজ মানে অন্যরা যেভাবে আইডি দেখবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 3 লাখ প্লাস ফলোয়ার এখানে হয়ে গেছে মাত্র 2 মিনিটে। কিন্তু আপনিও আপনার ফেসবুক অ্যাকাউন্টের ফলোয়ার 3 লাখ প্লাস করে ফেলতে পারবেন। তো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, অলরেডি আপনারা জেনে গেছেন আজকের ভিডিওটা কিসের উপর হতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা টোটালি হতে যাচ্ছে ফেসবুক ফলোয়ার গেইন করা নিয়ে। ওকে, তো বন্ধুরা তোমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে গুগল ক্রোম ব্রাউজার। এই ব্রাউজারে তোমরা সিম্পলি সার্চ বক্সে চলে যাবে, অ্যান্ড তোমরা সার্চ বক্সে লিখবে যে YEYTEXT, এটা লিখে তোমরা সিম্পলি সার্চ করে দিবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে তোমাদের ফেসবুক যে কোনো অ্যাকাউন্টে কিন্তু 3 লাখ প্লাস ফলোয়ার নিতে পারবে। আজকের এই ভিডিও এমন একটা ট্রিক শেয়ার করবো যেটার মাধ্যমে তোমরা 3 লাখ ফলোয়ার তোমরা যে কোনো ফেসবুক আইডিতে নিতে পারবে। এখন তোমরা YEYTEXT এটাতে ক্লিক করে এর মধ্যে চলে আসবে, দেন তোমাদের সামনে এইরকম ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা, এটা কিন্তু একটা ট্রিক্স। এই ট্রিক্সটি ব্যবহার করার পর কিন্তু তুমি তোমার FB আইডিতে আনলিমিটেড ফলোয়ার নিতে পারবে। তো এখন তোমরা এই সার্চ বক্স দেখবে, এই সার্চ বক্সে তোমরা যত ফলোয়ার নিতে চাও, ওকে, তো ওই ফলোয়ারটা এখানে লিখবে, মানে সংখ্যায় লিখবে। তো বন্ধুরা, আজকের এই ট্রিক্সটা কিন্তু অস্থির লেভেলের একটা ট্রিক্সও হতে যাচ্ছে। তো সিম্পলি এখানে তোমরা সার্চ বক্সে তোমাদের যত ফলোয়ার লাগে সেই ফলোয়ারের সংখ্যাটা এখানে লিখে দিবে। তো আমি লিখলাম 3,58,000। এখন তোমরা সিম্পলি নিচে স্ক্রল করবে, নিচে স্ক্রল করে তোমরা দেখতে পাবে যে এই যে এরকম লেখা না, তোমাদের বোল্ড মানে আর কি মোটা লেখার একটা সংখ্যা থাকবে, সেই সংখ্যাটি তোমাদের খুঁজে বের করতে হবে। এখন নিচে আসলেই তোমরা এই সংখ্যার মানে এইরকম লেখার আর কি দেখতে পাবে যে এইরকম ফন্টের লেখা। তো এই ফোনটা তোমরা এখান থেকে কপি করে নেবে। তো তোমরা যেটাই দাও এরকম একটা ফোন থাকবে এইটা, সেই ফোনটা তোমরা কপি করে নেবে। কপি করার পর তোমরা সিম্পলি এইখান থেকে ব্যাক করে দিবে। বন্ধুরা, এখন আমরা চলে যাচ্ছি নোট প্যাডে। ওকে, তোমরা যে কোনো কিছু মেসেঞ্জার কিংবা কোনো কিছুতে চলে যাবে, গিয়ে তোমরা এইখানে দেখো আমি লিখে রাখছি আগে থেকে, এইভাবে তোমরা আগে থেকে লিখে নেবে। তো ফলো আর বাই এত পিপুল, সো এইটা তোমরা লিখে নিয়ে ওই যত সংখ্যা ওইটার পাশে তোমরা ওইটা বোল্ড ওই লেখাটা দিয়ে দিবে, দিয়ে ওইটা কপি করে নিবে। ওকে, সো ওইটা ফুল কপি করে নিবে ফলোয়ার বাই ওইটা। তো কপি করে তোমরা সিম্পলি ফেসবুকে চলে আসবে। ফেসবুকে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার আইডিতে এখনও 102টা ফলোয়ার আছে। তো এখন আমি তোমরা এই ইডেটে ক্লিক করবে। ইডেটে ক্লিক করার পর তোমাদের সামনে এইরকম ইন্টারফেস শো করবে। এখন তোমরা যেটা করবে দেখতে পাচ্ছ যে লিঙ্কস নামের একটা অপশন। ওকে, তো লিঙ্কস নামের অপশন দেখতে পাচ্ছ পাশে যে অ্যাড, তো এই অ্যাড অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে এইরকম ইন্টারফেস শো করবে বন্ধুরা। এখন তোমরা যেটা করবে, এগুলো যদি তোমাদের ফ্রেন্ডস করা থাকে তোমরা সিম্পলি এগুলো সব পাবলিক করে দিয়ে এই অ্যাড অপশনে ক্লিক করে তোমরা এখন দেখতে পাচ্ছ যে এই যে এইটাতে ক্লিক করবে। ক্লিক করে তোমরা এখানে স্পটিফাই এই অপশনটা খুঁজবে। তো এই যে দেখতে পাচ্ছ স্পটিফাই, এইটাতে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পর ফ্রেন্ডস এখন দেখতে পাচ্ছ নিচে ইউজার নাম আছে। তো এইখানে যেটা তোমরা কপি করে আনলে বানাইলে, তো ওই ফলোয়ার বাই ওইটা ফুল তোমরা এখানে পেস্ট করে দিবে। তো এখানে কিন্তু তোমাদের চাপ দিয়ে ধরে রাখলে হবে না, তোমরা নিচ দিকে চাপ দিবে, এখানে ট্রিক খাটাইতে হবে। তো নিচ দিকে চাপ দিলে কিন্তু তোমাদের সামনে পেস্ট চলে আসবে। পেস্ট করলেই কিন্তু দেখতে পাচ্ছ আমার লেখাটা পেস্ট হয়ে গেছে। এখন তোমরা এটার উপর ক্লিক করবে। ক্লিক করলে দেখতে পাচ্ছ এইরকম অপশন আর কি চলে আসবে। তোমরা সিম্পলি এখান থেকে এই যে উপরে দেখতে পাচ্ছ সেভ, তোমরা সেভে ক্লিক করে দিলেই কিন্তু তোমাদের এইটা এখন এখান থেকে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি যেভাবে কাজগুলো দেখাইছি তোমরা A to Z কিন্তু এইভাবে কাজগুলো করবে। ওকে, তাহলে কিন্তু তোমাদের এই কাজগুলো একদম সঠিকভাবে হবে। প্ল্যান সেভ করার পর সিম্পলি তোমাদের সামনে এইরকম ইন্টারফেস শো করবে। তো এখন যেটা তোমরা করবে, তোমরা একটু দেখ নিচে এর পাশে ডিটেলস লেখা দেখতে পাবে যে এই যে এইরকম ডিটেলস লেখা। তো এখানে আমাদের ইডেট অপশন আছে, ইডেটে চলে যাবেন। সরি, তো ইডেটে চলে যাবে সবাই। ইডেটে ইডেটে আসার পর তোমরা একদম নিচে চলে আসবে। নিচে আসার পর তোমরা নিচে দেখবে যে আমাদের 100 ফলোয়ার মানে রিয়েল ফলোয়ারটা কিন্তু এখানে শো করছে। এটা তোমরা টিক আনটিক করে দিবে, মানে মার্কটা তোমরা উঠাই দিয়ে এটাকে এখান থেকে এটা সেভ করে নেবে। তো এইটা তোমরা চাইলে কিন্তু পরবর্তীতে আবার আমরা যে ফলোয়ারগুলো নিচ্ছি ওগুলো কিন্তু ফেক, মানে কেউ বুঝতে পারবে না। অবশ্য তুমি কিন্তু অল্প করে ফলোয়ার নিলে কেউ বুঝতে পারবে না যে ওটা ফেক না আসল। সো আসলের মতনই সেম দেখাবে, ওটা কোনো রকম প্রবলেম থাকবে না।
এখন যদি আমরা ব্যাক করি এখন যদি আমরা এখানে স্ক্রল করে দেখতে পাচ্ছ আমাদের ফলোয়ার কিন্তু আর কি অ্যাড হয়ে গেছে যেভাবে অ্যাড হয় দেখতে পাচ্ছ এই লেখাগুলো কালো থাকে আর কি বড় বয়স সেম ভাবে কিন্তু আমাদের যে আসল ফলোয়ারের মতনই কিন্তু হয়ে আছে কেউ বুঝতে পারবে না তো তোমাদের ভিউয়ারসে গিয়ে দেখাচ্ছি মানে অন্যরা যেভাবে আমার আইডিতে ঢুকলে যা যেভাবে দেখতে পাবে তো এই যে দেখতে পাচ্ছ আমি ভিউয়ারসে আসলাম তো দেখতে পাচ্ছ আমার নিচে গেলে দেখতে পাচ্ছ আমার ফলোয়ারগুলো কিন্তু বোল্ড করা মানে একদম আমার আসল ফলোয়ারের মতো কিন্তু এগুলো বোল্ড হয়ে আসে লেখাগুলো তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের আইডিতে আনলিমিটেড ফলোয়ার নিতে পারো বন্ধুরা তো এখানে কোনো রকম প্রবলেম হবে না তুমি এইভাবে নিয়ে কিন্তু তোমার আইডিটা একদম আর কি একটা প্রফেশনাল ভাব মনে হবে তো এইভাবে তুমি যত খুশি আমি যে ট্রিক্সগুলো দেখাইলাম আগে বলছিলাম এটা একটা ট্রিক্স তো যেটি ট্রিক্সটা দেখাইলাম এ টু জেড যদি তুমি ফলো করে করো তাহলে কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে।